আপু চলো এখন বাসায় যাব। তুই যা, জান্নাত আজ থাকবে। ঢং করতে হবে না, যা বলার তাড়াতাড়ি বলে নিচে আসো। তুই যা, আমি আসছি। হুম, আজ না গেলে হয় না। যেতে হবে, পরশু এসে আবার দেখে যাব। হুম, বাই। শোনো, বলো। আই লাভ ইউ বাট আই হেট ইউ। মন ভোলানো হাসি দিয়ে চলে গেল। জান্নাতদের চলে যাওয়া দেখার জন্য ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। কিছু সময় পর জান্নাত আর জেরি বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠবে। তখন আমার দিকে তাকালো মিষ্টি একটা হাসি দিয়ে, তারা দিয়ে গাড়িতে উঠে চলে গেল। এতটা সময় জান্নাতের সময় অনেক ভালোভাবেই কেটে গেল। আর ভালোই লাগবেই বা না কেন, ভালোবাসার মানুষের সাথে একটু সময় বসে আড্ডা দিতে পারলে নিজের মনটা সুন্দর হয়ে যায়। মনে হয় আরও কিছু সময় মেয়েটার সামনে বসে থেকে গল্প করি। সে যাই হোক, জান্নাত চলে যাওয়ার পর নিচে চলে আসলাম। তোরা দুজন কি কথা বলছিস শুনি? পড়াশোনা নিয়ে আম্মু। সত্যি পড়াশোনা নিয়ে? হুম, জান্নাত ম্যাডাম আমাকে পড়াচ্ছিল। ঢং বাদ দিয়ে মেডিসিন নে। সেটার আর দরকার হবে না ভাবি। কেন? আমি এখন ঠিক আছি তাই। কথা কম বলে যেটা করতে বললাম সেটা কর। করছি তো, ধমক দেওয়ার কি আছে? হুম, দরকার পড়লে আবার দেব। সেটার আর দরকার নেই, আমি মেডিসিন নিচ্ছি। তারপর লাঞ্চ করে মেডিসিন খেয়ে রুমে গেলাম। রাতের বেলা ভালো লাগছিল না, তাই পকেটে সিগারেট আর লাইটার নিয়ে ছাদে যাব। তখনই ভাইয়া আসলো। কিছু বলবি? তোর নতুন ফোন। তুই জানলি কি করে আমার ফোন নাই? তোর ভাবি বলছিল। আর শোন, এসব খাওয়া বাদ দে। আমি আবার কি খেলাম? এগুলো কি? এমনি টুকটাক খাই আর কি। হুম, আমি গেলাম। হুম, আর বাইরে গেলাম না, ফোনটা চার্জে দিয়ে সোজা বাথরুমে চলে গেলাম। সেখানে কোনো রকম সিগারেটটা খেয়ে রুমে এসে সিম দিয়ে ফোনটা অন করলাম। ভাবছি জান্নাতকে কোনো নাম্বার দিয়ে কল দিব। অনেক চিন্তা ভাবনার পর গোপন নাম্বার দিয়ে দিলাম। তবে আজ অনেকটাই অবাক হয়েছি, কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। কিছু বলতে যাব তার আগে জান্নাত বলল, আমি আপনার সাথে দেখা করতে চাই। বিয়ের পর একেবারে দেখা দিব। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন পারবে না? কারণ আমার আর নিলয়ের বিয়ে হয়েছে। ডিভোর্স দিয়ে দাও। আমি পারবো না। তাহলে আমি একটা ব্যবস্থা করি। আর কি করবেন আপনি? নিলয়কে মেরেও আপনার স্বাদ মেটেনি। ও মাই গড, আমি নিজেকে নিজে কেমনে মারতে পারি? পাগল হয়ে গেল নাকি? কি হলো, কথা বলছেন না কেন? আমি নিলয়কে মারছি। কেন মারছেন? জান্নাতের এমন কথা শুনে বুঝলাম আমার অ্যাক্সিডেন্টকে মারার তালিকাপত্রে তুলেছে। সেজন্য হয়তো তখন কারণ জানতে চাইনি, ইচ্ছে হয়েছে তাই। প্লিজ এবার অন্তত থামুন। এত সহজে ছেড়ে দিব? আর কি করবেন আপনি? অনেক বড় ক্ষতি করব যা তোমার কোনো আন্দাজই নেই। রাখছি, বাই। জান্নাত হয়তো কিছু বলতে চেয়েছিল কিন্তু সেটা বলার আর কোনো সুযোগ দেইনি। কল কেটে আগের মতো সিমটা বন্ধ করে দিলাম। পরের দিন হাতের ব্যান্ড স্কুলে বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। সন্ধ্যা অবধি আড্ডা দিয়ে একটু পড়ার পর শুয়ে পড়লাম। ঘুমিয়ে আসি তখন কারো ডাকে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আম্মু। আম্মু কি হয়েছে? ঘুম থেকে ওঠ এখন। কেন? বাসায় লোকজন এসেছে। কেন, আর কারা? তোর ভাবিকে নিতে এসেছে। ভাবির আব্বু এসেছে? হুম। তাহলে আমি যাব না, আর তুমি আমার রুমে নাস্তা পাঠিয়ে দিও। তোকে বাইরে আসতে বলছে, বাইরে আয়। আম্মু তাড়াতাড়ি আয়। হু, আম্মু বাইরে যাওয়ার পর ফ্রেশ হতে গেলাম। ভাবছেন আমি ভাবির আব্বুকে এত ভয় পাই কেন। তাহলে শুনুন, ভাইয়া আর ভাবির বিয়ের রাতে কিছু ছেলে মেয়েদের থেকে পারমিশন নিয়ে সেলফি তুলছিল, আর সেটা দেখে উনি কোনো কথা না বলে সবার সামনে ছেলেগুলোকে এমন মাইট দিয়েছিল যেটা এখন আমার দুঃস্বপ্নে চলে আসে। ফ্রেশ হয়ে বাইরে এসে সবাইকে সালাম দিয়ে আম্মুর কাছে বসলাম। বলা যায় না হিটলার ডিসিটা কখন কি বলে। সবার সাথে তাল মিলিয়ে টুকটাক কথা বলছি, তখনই জান্নাত জেরি আর আঙ্কেলের আগমন। আঙ্কেলকে দেখে সবাই অনেকটাই হাসি দিয়ে স্বাগতম করল। আব্বু উঠে গিয়ে জড়িয়ে ধরে কুশল বিনিময় করল। নিলয় উপরে আসো, তোমার সাথে কথা আছে। হুম, চলো। আমার আর জান্নাতের সাথে জেরিও আসলো। তোর আসার কি দরকার ছিল? কেন, তাতে কি হয়েছে? সবার সাথে বসে থাকলে পারতি। আমি ওকে নিয়ে এসেছি।
এতটা সময় জান্নাতকে খেয়ালই করিনি, কিন্তু এখন ওর দিকে তাকাতেই মনের মধ্যে স্যাত করে উঠল। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, হয়তো রাতে না ঘুমিয়ে কান্না করেছে। জান্নাত, তোমার এ হাল কেন? আমি ঠিক আছি, আর তোমাকে কিছু কথা বলবো, সেগুলো যদি মানতে পারো তাহলে এক্ষুনি বলবে, না হলে আমাকে হারাবে। কি বলছো এসব? তুমি আমার সাথে আমেরিকা যেতে পারবে? আমেরিকা কেন যেতে হবে? জেরির কিডন্যাপারের হাত থেকে বাঁচার জন্য দূরে কোথায় যেতে হবে। কেন? নিলয়, তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি, কিডন্যাপার সবসময় আমাকে হুমকি দিত, তার সাথে কথা না বললে আমার পরিবার বা তোমার ক্ষতি করবে, তাই তোমাকে সবসময় চোখে চোখে রাখতাম, কি করছো না করছো সব কিছু জানতে চাইতাম, তোমাকে অনেক বেশি কেয়ার করতাম, কিন্তু এসবের মাঝে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। গতকাল রাতে কিডন্যাপার কল দিয়ে বলেছে তোমার অনেক বড় ক্ষতি করবে, তাই প্লিজ আমার কথাটা শোনো আর এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই, যখন সব ঠিক হয়ে যাবে তখন ফিরে আসব। জান্নাতের কথা শুনে রীতিমতো অবাক আর হাসি পাচ্ছে। নিজে অনেক কষ্টে হাসি থামাতে পারলেও জেরি অট্টহাসিতে মেতে উঠল। তুই এভাবে হাসছিস কেন? তো কি করব, কিডন্যাপার তো। জেরি চুপ। জেরি চুপ করবে না, বল বলছি। আসলে আপু, তুমি যে কিডন্যাপারের কথা বলছিলে সে আর কেউ না, স্বয়ং নীলয় ভাইয়ার নিচে। হোয়াট? হ্যাঁ আপু। অনেক অভিনয় করতে শিখে গেছিস তাই না? নিজের যদি এতই কিডন্যাপ হওয়ার ইচ্ছা থাকতো তাহলে এসবের মাঝে আমাকে আনার কি ছিল? আমাকে বারবার হুমকি দিয়ে ভয় দেখানোর একবারও বলতে পারলি না? আপু, আমরা মজা করছি। জান্নাত প্লিজ শান্ত হও, এখানে জেরির কোনো দোষ নেই। গাল ধরে আমাকে স্পর্শ করার সাহস পেলি কোথায় তুই? অনেক বেশি ভালোবেসে ফেলেছি, বুঝতেই পারিনি এটা তোর ভালোবাসা না, শুধুমাত্র সাজানোর নাটক ছিল, প্রতিটা রাতে কত সুন্দর করে মিথ্যা সাজিয়ে বলতি, তোদের দুজনকে তো অ্যাওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, দিতেই হবে, এটা তোর পুরস্কার, আর এখন তুই পাবি। জেরিকে কিছু বলবে না। হাত ছাড়। জেরি আমার পিছে আয়। ছাড় আমাকে, কি ভেবেছিস তুই, ওর পিছনে লুকিয়ে বেঁচে যাবি? অসম্ভব, তোকে শাস্তি পেতেই হবে, সামনে আয় বলছি। যাবে না জেরি। জেরি, সামনে আয় বলছি। কেন ভয় দেখাচ্ছ মেয়েটাকে? এখন আমি ভয় দেখাচ্ছি, আর তোরা দুজন আমার পরিবারকে নিয়ে আমাকে কত ভয় দেখিয়েছিস সেটার কি ছিল? সেসবের জন্য আমি সরি। সরি? হাউ ফানি, তোদের আমি কখনো ক্ষমা করব না, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবিও না, গুড বাই। ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। জেরি একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, চল বাইরে যাই। বাইরে এসেই দেখলাম জানা তোর বাবার সাথে রাগারাগি করে কথা বলছে। আঙ্কেল অনেক সান্ত্বনা দিয়েও কোনো লাভ হচ্ছে না, কোনো উপায় না পেয়ে আমি নিজেই বললাম, জান্নাত এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তুই একদম আমাদের মাঝে কথা বলতে আসবি না, ছোট বোনকে তো নিজের আয়ত্তে নিয়েছিস, এখন আর একটাও কথা বলবি না। কি হয়েছে বলবি তো? তুমি বাসায় যাবে কিনা বলো। ঠিক আছে যাচ্ছি, জেরি আয় মা। বন্ধু কিছু মনে করিস না, পরে তোর সাথে কথা হবে। ঠিক আছে। আর কোনো কথা না বাড়িয়ে আঙ্কেল জান্নাত আর জেরিকে নিয়ে বের হয়ে গেল। এমন ঘটনা দেখে সবাই যেন নীরবতা পালন করছিল, কিন্তু হঠাৎ করে দুটো শব্দ পেয়ে সবাই চমকে উঠল। হ্যাঁ, থাপ্পড় দুটো আমি খেয়েছি, সেটা আব্বুর থেকে, নিজেকে সামলাতে না পেরে কয়েক পা পিছু হেঁটে যেতে হলো। কি করছিস ওদের? কিছুই করিনি আব্বু। একদম মিথ্যা বলবি না, জান্নাত এমন মেয়েই না যে বিনা কারণে এমন ব্যবহার করবে। তুমি জান্নাতকে কতটা চেনো? মানে কি বলতে চাস তুই? আমি যেটা বলতে চাইছি সেটা তুমি বুঝবে না, তুমি এখন অন্য কিছু বুঝবে, তাই তোমাকে বলার কোনো মানেই হয় না। একদম বেয়াদবের মতো কথা বলবি না। তুমি প্লিজ শান্ত হও, আমি পরে ওর থেকে সব দিনে তোমাকে বলবো। নিলয়, তুই রুমে যা।
আম্মুকে কোনো জবাব না দিয়ে রুমে চলে আসলাম। মাথাটা প্রচুর ব্যথা করছে, পেন কিলার মাথায় দিয়ে শুয়ে পড়লাম। সারাদিন সবার সাথে তেমন কোনো কথা হয়নি, আর হবে বা কী করে। রুম থেকে বের হয়নি, রাতে ছাদে গিয়ে ইচ্ছে মতো সিগারেট খেয়ে রুমে এসে মুখ ধুয়ে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আম্মুর জোরাজুরিতে হালকা কিছু নাস্তা করে কলেজের দিকে রওনা দিলাম। বন্ধুরা আগে থেকে এসে বসেছিল, বিদায় ওদের কাছে গেলাম। কি রে, মন খারাপ নাকি? না। তাহলে এমন দেখাচ্ছে কেন? এমনি ঘুম হয়নি। জান্নাত আসছে? এখনো আসেনি। ও, জান্নাতের সাথে কথা বলার পর যাব। কোনো সমস্যা হয়েছে নাকি? তেমন কিছু না। ওই তো ম্যাডাম আসছে। তোরা থাক, আমি আসছি। জান্নাতের কাছে এগিয়ে আসলাম, যদিও অনেকটা মনের ভিতর সংশয় কাজ করছে, তারপরও আসতে হলো। না এসে বা কী করবো, ভালো তো বাসি, তাই ছেড়ে যেতে পারবো না। কেমন আছো জান্নাত? তোকে বলছি না, আমার সামনে আসবি না। দেখো, আমি সেসবের জন্য সরি, আমি এগুলো করছিলাম তোমাকে পাওয়ার জন্য। তুই আমাকে কখনো পাবি না, আর এখন সামনে থেকে সর। না, আমি সরবো না। সর এখান থেকে। আমাকে কোনো কথা বলতে না দিয়ে জান্নাত দ্রুত সেখান থেকে চলে গেল। নিজের প্রতি নিজের রাগ হচ্ছে, কেন যে এমন করতে গেলাম। জান্নাত চলে যাওয়ার পর জয় এসে বলল, কি হয়েছে তোদের? সব বললাম। এসব করার কি দরকার ছিল? জান্নাতের হয়ে কথা বলছিস? সেটা কখন বললাম? কথাটা ওনার হয়ে ইঙ্গিত করছিস। বাদ দে এসব, এখন ক্লাসে যাই চল। ক্লাস করতেও ভালো লাগছে না, চুপচাপ বসে আছি। জান্নাত ক্লাসে এসে আমাকে একটাও প্রশ্ন বা কথা বলেনি। জান্নাতের এমন ব্যবহার দেখে যতটা কষ্ট পাচ্ছিলাম তার থেকেও অনেক বেশি নিজের প্রতি রাগ হচ্ছিল। আর থাকতে পারছি না, বেঞ্চের ওপর থাপ্পড় দিয়ে দাঁড়িয়ে গেলাম। সবাই চুপ হয়ে গেল, জান্নাত নিজের মতো করে ক্লাস নিচ্ছে। রাগটা যেন অতিমাত্রায় বেড়ে গেল। বাইরে যাব, গো, বই নিয়ে চলে আসতে যাব। তখন রাফি হাত ধরল। কোথায় যাচ্ছিস? বাসায়। ক্লাস করবি না? না। কেন? তোরাই ক্লাস কর, বাই। ওদের থেকে হাত ছাড়িয়ে নিয়ে চলে আসলাম। রাতে খাবার শেষ করে রুমে এসে জান্নাতকে কল দিলাম। কয়েকবার রিং হলো কিন্তু রিসিভ করলো না। আরও কয়েকবার দেওয়ার পর ফোন বন্ধ পেলাম, হয়তো ফোন বন্ধ করে ফেলেছে। সেদিন রাতে আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। এভাবেই দুটো মাস চলে গেল জান্নাতের থেকে। এখন শুধুমাত্র পাচ্ছি অবহেলা আর কষ্ট, জানি না কখনো আমাকে বুঝবে কি না। কলেজে বন্ধুদের সাথে বসে আছি, তখন ভাইয়ার ফোন থেকে একটা কল আসে। তোকে একটা হাসপাতালের ঠিকানা দিচ্ছি, সেখানে চলে যা। কেন? তোর ভাবিরাস ডেলিভারি, সন্তান জন্ম দিবে। আব্বু আম্মুকে বলছো? ওনারা রওনা দিয়েছে আগেই। ঠিক আছে, আমি আসছি। কলটা কেটে দিয়ে সবাইকে সত্য কথা না বলে ভাইয়ার দেওয়ার ঠিকানা মতো রওনা দিলাম। ভাবিদের বাসার পাশে প্রায় হাসপাতালটা। কেবিন নাম্বারের কাছে যেতেই দেখলাম অনেকেই বাইরে দাঁড়িয়ে আছে। আব্বু এখন আর আগের মতো তেমন কথা বলে না। অনেকবার জিজ্ঞাসা করেছি কেন আমার সাথে এমন করছো, কিন্তু প্রতিবারই আমাকে এড়িয়ে গেছে, উত্তর দেয়নি কখনো। তাই এখন আর এসব জিজ্ঞাসা করি না, যখন ইচ্ছা হবে তখন কথা বলবে, আর যদি অনেক বেশি অবহেলা করে তাহলে না হয় হারিয়ে যাব সবার থেকে। পাড়ি জমাবো অচেনা অজানা কোনো এক দেশে, যেখান থেকে মানুষ চাইলেও আর ফিরে আসতে পারে না। ওনাদের কাছে যেতে শুনতে পেলাম ভাবির কন্যা সন্তান হয়েছে, এখনও নাম রাখা হয়নি। ভেতরে গিয়ে দেখলাম ভাবির পাশে বাচ্চাটাকে শুয়ে রাখা হয়েছে, অনেক বেশি কিউট লাগছে। এমনিতে বাচ্চাদের অনেক সুন্দর দেখায়। পরের দিন ভাবিকে তার বাবা বাসায় নিয়ে গেল, আমরা গতকালই বাসায় চলে আসছি। আরও কয়েকটা দিন পর গভীর রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারলাম না। পকেটে এক প্যাকেট সিগারেট নিয়ে ছাদে চলে আসলাম। প্রায় অর্ধেক সিগারেট খাওয়া শেষ তখন তুই ছাদে আসলি। কথাগুলো শেষ করে লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে ভাইয়ের দিকে তাকালাম। ভাইয়া নিজেও চুপ করে আছে, অনেকটা সময় নিয়ে দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। কেউ কিছু বলছি না, ভাইয়া কিছু একটা ভাবতে মগ্ন আর আমি সিগারেট খেতে। ভাইয়া কিছু বলবে তার আগে আমি ভাইয়াকে বললাম, তুই নিচে যা, আমি একটু পরে আসছি।